আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনীন মানিক। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি খুব জরুরি এক মিনিটে। দর্শক, আয়না খুব চমৎকার একটি অনুষঙ্গ। আয়নার সামনে দাঁড়ালে নিজের প্রতিচ্ছবি দেখা যায়। অনেক সময় আমাদের মনের মধ্যে নানা ধরনের কথা আকুলি বিকুলি করে, প্রকাশিত হবার প্রসব বেদনায় কোকাতে থাকে। কিন্তু আমাদের কি করা প্রয়োজন জানেন? সবসময় সব কথা যেমন বলতে নেই, ঠিক সবসময় অসঙ্গতিমূলক কথাও প্রকাশ করতে নেই। কিন্তু ওই যে বললাম, মনের মধ্যে যদি তা ব্যাপক উত্তেজনা তৈরি করে তাহলে কি করতে পারেন? আয়নার সামনে কথা বলতে পারেন। আপনি আয়নার সামনে কথা বললে সেই আয়না এই কথাটাকে যেমন বিকৃত করবে না, ঠিক তেমনি আপনার মনের মধ্যে প্রশান্তিও তৈরি হবে। সুতরাং আসুন, যত্রতত্র অযথা কথা না বলে নিজের মনকে শান্ত করতে আয়নার সামনে কথা বলি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।